Assalamualaikum, আমি মাহফুজ আলম from Realtech Master. আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিব MI বা Xiaomi-র একটা নতুন প্রজেক্টর, যে প্রজেক্টরটা আসলে যেই প্রাইস পয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সেই প্রাইস পয়েন্টে যত ধরনের প্রজেক্টর আছে সবাইকে আসলে বিট করে, কোন কোন দিক থেকে বিট করে এবং এটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, টোটাল ডিটেইলস নিয়ে আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগেই বলে দিচ্ছি যে এই প্রজেক্টরের মধ্যে নর্মালি দেখা যায় যে 1080p বা ফুল HD যে রেজুলেশনের প্রজেক্টরগুলো আছে এই প্রাইস রেঞ্জে, তারা ক্লেম করে 1080p, বাট আপনার অরিজিনাল যে আউটপুট রেজুলেশন সেটা কিন্তু 1080p থাকে না, HD আউটপুট হয়। তার মানে হচ্ছিল ফুল HD ইনপুট নিতে পারে, আউটপুট কিন্তু আসলে ফুল HD দেয় না। বাট এটার ক্ষেত্রে আপনি আসলে ট্রু ফুল HD আপনি আসলে আউটপুট নিতে পারবেন এবং এর মধ্যে 4K আপনি রান করতে পারবেন। 4K রান করা মানে হচ্ছিল আপনি এটাতে প্লে করতে পারবেন, বাট এটার যে আউটপুট থাকবে সেটা হচ্ছে 1080p। সো এই প্রাইস পয়েন্টে এটা আসলে ইমপ্রেসিভ বলা যায়, কারণ এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বলে আপনার 1080p, বাট ওই যে ইনপুটটা থাকে বাট আউটপুটের কথা উল্লেখ থাকে না, বাট এটার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু কনফার্ম করা। সো চলুন এবার আমরা আসলে আনবক্সিং এন্ড আদার্স স্পেকগুলো জেনে নিই। আমাদের আজকের স্পন্সর PC হাউস Xiaomi Wanbo T2 Max স্মার্ট পোর্টেবল প্রজেক্টরকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 20,500। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও PC হাউসে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম এবং PC পার্ট। সো ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানের মধ্যে তাদের অফিসিয়াল পেজ, গ্রুপ এবং হচ্ছে ফিজিক্যাল শপের অ্যাড্রেস থাকছে। সো এই হচ্ছে Xiaomi Wanbo T2 ম্যাক্সের বক্স। সো এখানে দেখছেন কিছু ইনফরমেশন মেনশন করা আছে। মজার কথা হচ্ছে যে এটা দিয়ে কিন্তু আপনি আসলে 30 ইঞ্চ থেকে শুরু করে, মানে 30 ইঞ্চ আরও ছোটো করে করা যায়, বাট 30 ইঞ্চ থেকে আপনি ক্লিয়ার পিকচার দেখতে পারবেন। 30 থেকে হচ্ছিল 200 ইঞ্চি পর্যন্ত কিন্তু আপনি বড় করতে পারবেন। বাট এর যে মেনলি আপনি পোটেনশিয়াল আউটপুট সেটা হচ্ছিল 60 ইঞ্চ পর্যন্ত পাবেন আর কি। সো বক্সটা খুলে ফেললাম, বক্স খোলার পরে হচ্ছে ইউজার ম্যানুয়াল, দেন পাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টরটি, দেন হচ্ছে অ্যাক্সেসরিজ বক্স। অ্যাক্সেসরিজ বক্সের মধ্যে পেয়ে যাচ্ছে হচ্ছে রিমোট, যার মাধ্যমে পুরোটাই আপনি কন্ট্রোল করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন রিমোট কোয়ালিটি, মানে বিল্ড কোয়ালিটি ইজ গুড এবং প্রিমিয়াম লুক আছে। সো বুঝতেই পারছেন আমার কাছে আসলে পারফেক্ট মনে হয়েছে। এছাড়া হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন এবং মিউট অপশন তো আছেই, এবং পিছনের মধ্যে আপনার হচ্ছিল ট্রিপল এ দুইটা ব্যাটারি লাগবে যেটা নট ইনক্লুডেড, আপনাকে কিনে নিতে হবে। এছাড়াও ছিল পারছেন অ্যাডাপ্টার, যে অ্যাডাপ্টারটা হচ্ছিল 57 হায়েস্ট আপনার হচ্ছিল ওয়ার্ড নিবে, তার মানে হচ্ছিল 57 ওয়ার্ডের মতো আপনার হচ্ছিল মানে পাওয়ার কনজিউম হবে এই অ্যাডাপ্টারে। এছাড়াও ছিল এটার সাথে পাচ্ছেন হচ্ছে কর্ড, এটা মানে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, বাংলাদেশের হিসাবে বাংলাদেশের যে কর্ডটা আছে সেটা। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পোর্টেবল প্রজেক্টর। ঘরের মধ্যে অনেকে আসলে মুভি টুভি দেখে বা কি বলে আপনার হচ্ছিল খেলা টেলা দেখার জন্য অনেক ভালো একটা প্রজেক্টর বলা যায়, মিনি প্রজেক্টর, এবং যেহেতু রিলায়েবল বা প্রাইসও কম সে অনুসারে আমার কাছে মনে হয় যে এটা মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট হতে পারে। যদিও এটার মধ্যে আপনার হচ্ছে ব্রাইটনেসটা একটু কম, ব্রাইটনেস বলতে হচ্ছিলো আপনি আলোতে এটা ইউজ করতে পারবেন না, আপনাকে অন্ধকার যে রুম আছে বা অন্ধকার প্লেসে আপনাকে এটা ইউজ করতে হবে। এখানের মধ্যে পাচ্ছেন হচ্ছে গ্রিল। সো এই গ্রিলের মধ্যে আপনার হচ্ছে ফ্যান আছে, যার মাধ্যমে আপনার যে হিটটা জেনারেট হয় সেটা বের হয়ে যায়। আর পাশের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে 3 ওয়াটের স্পিকার, এবং পিছনের মধ্যে পাচ্ছেন হচ্ছে DC ইন, মানে যে অ্যাডাপ্টার আছে সেটা লাগবে। এরপরে হচ্ছিল USB, এবং USB এর মধ্যে আপনি পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়াও ছিল আপনার HDMI পোর্ট যেটার মাধ্যমে এটা কানেক্ট করতে পারবেন, এবং ল্যাপটপ বা PC থেকে সরাসরি কোনো কিছু যদি প্রজেকশন করতে চান সেটা পারবেন। LED ইন্ডিকেটর, দেন হচ্ছিল হেডফোন জ্যাক। হেডফোন জ্যাকের মধ্যে আপনি চাইলে আপনার যে কোনো স্পিকার এটা কানেক্ট করে ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর কি। এবং পুরোটাই আসলে সলিড বিল্ড আমার কাছে মনে হয়েছে, প্লাস্টিক বিল্ড, যদিও এখানের মধ্যেও আপনার হচ্ছিল হোল আছে যার মধ্যে আপনার হচ্ছে বাতাস পাস হবে, এবং এই পাশে হচ্ছিলো 3 ওয়াটের আরেকটা স্পিকার। উপরের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছিলো পাওয়ার বাটন এবং হচ্ছিলো প্রজেকশনের যে ফোকাস রিং আপনি ফোকাস ক্লিয়ার করতে পারবেন এই রিংটার মাধ্যমে। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপ ডাউন হচ্ছে এবং হচ্ছে রাউন্ড হচ্ছে আর কি, মানে অনায়াসে আপনি ডিস্টেন্স অনুসারে এটাকে ফোকাস করতে পারবেন। এছাড়া এর মধ্যে গ্রিপ পাচ্ছেন নিচে, তার মানে যে কোনো জায়গায় স্টাডিভাবে বা শক্তভাবে লেগে থাকবে। এছাড়া আপনি ট্রাইপড বা যে কোনো ফোনটা আপনি মাউন্ট করতে পারবেন। সো এটা একটা মানে হ্যান্ডি ফিচার বলা যায়।
সো দেখতে পাচ্ছেন আমরা আসলে একটা নিজেদের ভিডিও অন করে চালাচ্ছি, কারণ হচ্ছে যে অন্য কোনো ভিডিও যদি দেখাতে যাই তাহলে সেই ক্ষেত্রে কপিরাইট আসতে পারে। এবং এই যে পিকচার কোয়ালিটি বা আউটপুট কোয়ালিটি, এটা কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে, হরিজন্টালি বলেন, ভার্টিক্যালি বলেন, তারপরে হচ্ছে উপর নিচে করা বলেন, সকল কিছু অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব। তার মানে হচ্ছে হলো একটা মানে কি বলে কোয়াইট হ্যান্ডি একটা প্রজেক্টর বলা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে হোল জুম, মানে আপনার হচ্ছে জাস্ট হচ্ছে জুম ইন জুম স্কিলটা দেখতে পারবেন, তারপর হচ্ছে ভার্টিক্যাল জুম, মানে ভার্টিক্যালি যে জুমটা আছে, তারপরে হচ্ছে আপনার হরিজেন্টালি জুমটা আছে সেটা আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। এবং মিনি প্রজেকশন ডিস্টেন্স হচ্ছে হলো 1.5 মিটার থেকে, মানে মিনিমাম প্রজেকশন ডিস্টেন্স, এবং হচ্ছে হলো ম্যাক্সিমাম প্রজেকশন ডিস্টেন্স হচ্ছে 3 মিটার পর্যন্ত মিটার, এবং মিনিমাম আপনার হচ্ছে ইমেজ রেজুলেশন বা ইমেজ সাইজ সেটা হচ্ছে হলো 40 ইঞ্চ পর্যন্ত, এবং ম্যাক্সিমাম করতে পারবে 120 ইঞ্চ, বাট 200 ইঞ্চ আমি বললাম যে মানে দেখাতে পারবে, বাট ক্লিয়ারিটির ব্যাপার আছে, ক্লিয়ারিটির ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে হলো 60 হচ্ছে বেটার আমার কাছে মনে হচ্ছে, 60 ইঞ্চ বা 120 ইঞ্চের কাছাকাছি যাইতে পারেন আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ডানে বামে উপরে নিচে সাইডে যেভাবে খুশি সেভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো, একই প্লেসে কিন্তু আমাদের প্রজেক্টরটা রাখা, মুভি দেখার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনি অনায় সেটা আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ভিডিও মানে আপনার যে ক্যাপাবিলিটি সেটা হচ্ছে 1080p এবং 720p দুইটাই সাপোর্ট করে। এছাড়া হচ্ছে যে সাপোর্টের লিস্ট আছে সেগুলো ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব। এছাড়া ফিজিক্যালি যদি চিন্তা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, এবং যারা ঘরের মধ্যে হোম থিয়েটার টাইপের একটা ইয়া কী বলে যারা মুভি টুভি দেখেন তাদের ক্ষেত্রে পারফেক্ট হতে পারে। এছাড়াও এর মধ্যে যেহেতু অ্যান্ড্রয়েড সাপোর্টেড এবং এখানের মধ্যে আপনি স্ক্রিন শেয়ারিং করতে পারবেন বা স্ক্রিন মিররিং করতে পারবেন, সো আপনার ফোন থেকে জাস্ট সার্চ করবেন, সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার প্রজেক্টর আছে সেটা পাবেন, সেটাতে কানেক্টেড ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু কানেক্টেড হয়ে যাবে। সো এরপর থেকে আপনার মোবাইলে আপনি যা করবেন সব কিছু এই প্রজেক্টরে দেখাবে। সো প্রজেকশনের জন্য একটা ভালো অপশন বলা যায়, এবং মানে ইনপুট এবং আউটপুট ল্যাগটা খুব কম, অত বেশি না। এছাড়া আপনি গেম টেম খেললে সেটা কন্ট্রোল করতে পারবেন, এবং কন্ট্রোলার ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে সেটাও কিন্তু ইউজ করতে পারবেন। এবং ফোন থেকে ধরুন আপনি আমরা গেম খেললাম, সো বুঝতেই পারছেন যে আসলে ল্যাগ কিন্তু খুব কম হয়, এবং পারফেক্ট মনে হচ্ছিলো স্ক্রিন মানে স্ক্রিন মিররিংয়ের ক্ষেত্রে আমার কাছে অপশনটা ভালো লাগছে। এবং যেহেতু অ্যান্ড্রয়েড এখানের মধ্যে অ্যান্ড্রয়েড টিভিও চালাতে পারবেন, টিভি বলতে হচ্ছিলো বিভিন্ন নেটফ্লিক্স দেখা, ইউটিউব দেখা এই ধরনের অপশন পাবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কাস্টিং থেকে শুরু করে ইউটিউব দেখা, তারপরে ইউটিউবে যদি আমরা যাই ইউটিউব দেখতে পারবো, এবং হচ্ছিলো মুভি টুভি দেখতে পারবো। ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে আপনি এখানের মধ্যে 1080p অনায়াসে চালাতে পারবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভিডিওগুলো ঘুরে ফিরে চালাচ্ছি, রিজন হচ্ছে কপিরাইট আসতে পারে, বাট ইমেজ কোয়ালিটি ইজ সুপার শার্প বলা যায় নর্মালি। সো দেখতে পাচ্ছেন নর্মালি আসলে এই প্রাইস রেঞ্জের যেই প্রজেক্টরগুলো থাকে তাতে দেখা যায় যে কর্নারের আপনার হচ্ছে একটু ব্লার ব্লার থাকে, বাট এটার ক্ষেত্রে এই ব্লারনেসটা নাই বললেই চলে, হালকা বোঝা যায় বাট পারফেক্ট বলা যায় এই প্রাইস পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছেন 1080p কিন্তু চলতেছে। এছাড়াও সেটিংস থেকে দেখতে পাচ্ছি যে এটা অ্যান্ড্রয়েড রান করছে, এবং ওয়াইফাই ব্লুটুথ আছে, ব্লুটুথের ডিভাইস যে কোনো ডিভাইস আপনি কানেক্টেড করতে পারবেন। এছাড়াও এর মধ্যে র্যাম হিসেবে আছে 1 GB র্যাম, যেটা সাফিসিয়েন্ট, কারণ এমআইয়ের আর ক্ষেত্রে 1 GB র্যাম ইজ কোয়াইট গুড বলা যায় এই প্রাইস পয়েন্টে। এছাড়াও হচ্ছিলো আপনি ইন্টারনাল মেমোরি হিসাবে, মেমোরি না আসলে ইন্টারনাল স্টোরেজ পাবেন হচ্ছিলো 16 GB পর্যন্ত, যার মধ্যে মাত্র 559 মতো ইউজ হিসেবে আর কি। সো বুঝতে পারছেন যে আপনি চাইলে কোনো ফাইল ডকুমেন্টস এখানের মধ্যে রাখতে পারবেন অনায়াসে। এছাড়া আছে ই শেয়ার সার্ভার আছে, সেটার মাধ্যমে আপনি যদি কানেক্ট করেন, কানেক্ট করে আপনার মোবাইলের মাধ্যমে পুরো কন্ট্রোল করতে পারবেন, টাচ কন্ট্রোল যেটাকে বলে, আপনি ফোনের থেকে টাচ করে উপরে নিচে যাওয়া, মাউস পয়েন্টার করা, এবং ইজি মানে আপনার এই যে প্রজেক্টর আছে সেটা পুরোপুরি ইজি আপনার হাতের মুঠে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন যে ইয়ার মাউস হিসাবে আপনার ফোনকে ইউজ করতে পারবেন, E2Z আপনি কন্ট্রোল করতে পারবেন, ফাইল শেয়ার করতে পারবেন, সব কিছু করতে পারবেন এক কথায়। সো এর মধ্যে আপনি ব্রাউজিং করতে পারবেন যদি ব্রাউজিং ট্রাউজিং করতে চান। অ্যান্ড্রয়েড টিভির যেই ফ্যাসিলিটিসগুলো আছে ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস আপনি এখানের মধ্যে পাবেন, এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন মনে করেন যে আপনার পিসির সাথে কানেক্ট করলেন না বা HDMI দিয়ে ইম্পোর্ট করলেন না, জাস্ট হচ্ছে আপনার মেমোরি কার্ডে বা হার্ড ডিস্কে কোনো মুভি টুভি আছে বা কোনো ফাইল আছে সেগুলো যদি রান করতে চান যা সরাসরি কানেক্ট করবেন এবং এখান থেকে লগ ইন করতে পারবেন। লগ ইন করে স্টোরেজে গিয়ে আপনি আপনার যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু এখান থেকে শো করাতে পারবেন বা চালাতে পারবেন। আর কী কী
ফরম্যাট সাপোর্ট করে সেটা ভিডিও ডিসক্রিপশন আমরা দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে আর কি। এছাড়াও এর মধ্যে আপনার অ্যাপ স্টোর আছে, এখান থেকে বিভিন্ন অ্যাপ পাবেন, এটা প্লে স্টোর না অ্যাপ স্টোর, যার মধ্যে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ পাবেন যেগুলো আপনি দেখে নিতে পারেন। আপনার যেই ধরনের অ্যাপের দরকার আছে, নেটফ্লিক্স থেকে শুরু করে যে কোনো টাইপের আপনার যদি অ্যাপের দরকার হয়ে থাকে, তাহলে সেই অ্যাপগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং সেটা আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। এক কথায় যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এই প্রাইস পয়েন্টে 4K ইনপুট নিতে পারে, বাট আউটপুটের ক্ষেত্রে সর্বোচ্চ 1080p পর্যন্ত আউটপুট দিতে পারে এবং আপনি আপনার মতো করে অ্যাপস ডাউনলোড করে ইউজ করতে পারবেন অনায়াসে। সো এবার আমরা একটু সাউন্ড শুনে দেখি যে কী অবস্থা, যেহেতু মানে 3 watt and 3 watt টোটাল হচ্ছে 6 watt এর সেই স্পিকার আর কি। সাউন্ড কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ এবং আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পারফেক্ট আপনার হচ্ছিল প্রজেক্টর হতে পারে, যদি আপনি হোম ইউজ করেন বা প্রফেশনাল ইউজ করেন, বাট অন্ধকার বা ডার্ক রুমে পারফেক্ট একটা Xiaomi প্রোডাক্ট বলা যায়। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এটার মধ্যে কী কী আছে। সো বুঝতেই পারছেন যে হাতের মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে লাইট ওয়েট এবং যে কোনো প্লেসে কিন্তু আপনি আসলে প্লেসমেন্ট করতে পারবেন। সো এবার আসলে হচ্ছে আমার কাছে কোন কোন দিক ভালো লাগছে। ফার্স্ট অফ অল হচ্ছে এর ভালো লাগার দিক হচ্ছে এর বিল কোয়ালিটি ইজ গুড বলা যায়। এছাড়াও দেখা গেছে যে এর মধ্যে আপনার ইনপুট ডিভাইস হিসাবে এর মধ্যে কিন্তু আপনি এছাড়াও যে কোনো হার্ড ডিস্ক, যে কোনো পেন ড্রাইভ কিন্তু আপনি চাইলে এটার মধ্যে ইউজ করতে পারবেন, মানে আপনার যদি যে কোনো ফাইল এটার মধ্যে ইউজ করতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে এইচডিএম এর মাধ্যমে আপনি ল্যাপটপ বলেন বা পিসি থেকে বলেন যে কোনো, মানে আপনার এইচডিএম এর আউটপুটের মাধ্যমে যে কোনো কিছু আপনি প্রজেকশন করতে পারবেন। যে এটার মধ্যে যেহেতু ট্রু 1080p আপনার আসলে আউটপুট আছে, তার মানে বুঝতেই পারছেন যে আপনি অরিজিনাল 1080p আপনি হচ্ছে আউটপুট পাচ্ছেন। সো এবার আসি হচ্ছে নেগেটিভ দিকের কথা যদি বলতে চাই, এটা আসলে নেগেটিভ দিক না, এর মধ্যে আসলে কী নাই বলা যায় আর কি, মানে যেটা থাকলে আমার কাছে বেস্ট মনে হতো। ফার্স্ট অফ অল হচ্ছিলো আপনি যদি এটা পারচেস করেন, সেই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে অবশ্যই আপনাকে ডার্ক রুমে ইউজ করতে হবে, কারণ লাইটিং কন্ডিশনে, মানে আপনি সরাসরি যদি লাইটিং কন্ডিশনের কথা বলতে চাই, মানে টুকটাক যদি লাইট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি তেমন একটা ভালো রেজাল্ট পাবেন না এই প্রজেক্টরের মধ্যে। তার মানে হচ্ছিলো আপনি পুরোপুরি যদি ডার্ক রুমে ইউজ করেন বা যেখানে পুরোপুরি লাইট নাই বললেই চলে, সেই জায়গার মধ্যে আপনি আসলে অনায়াসে এনজয় করতে পারবেন, এটার মধ্যে মুভি দেখেন বা যে কোনো কাজ করেন সেটা কিন্তু অনায়াসে আপনি আসলে প্রজেকশন করতে পারবেন। এর মধ্যে যে স্পিকার আছে 3 watt এর এবং 3 watt এর যে স্পিকারগুলো আছে, সেই স্পিকারগুলো আর কোয়ালিটি আমার কাছে মনে হয় যে ছোটোখাটো একটা রুমের জন্য ইস ওকে, বাট আপনি চাইলে ব্লুটুথের মাধ্যমে, মানে ব্লুটুথ যে কোনো স্পিকার ইউজ করতে পারেন বা সরাসরি যে কোনো স্পিকারও ইউজ করতে পারেন। মানে রিকমেন্ডেড হচ্ছিলো আরেকটা আপনি হচ্ছিল স্পিকার ইউজ করেন, তাহলে বেটার আপনার হচ্ছিল রেজাল্ট পাবেন আর কি। এর মধ্যে কিন্তু আপনি আসলে অ্যান্ড্রয়েড টিভির ম্যাক্সিমাম ফাংশন ইউজ করতে পারবেন, মানে যেহেতু এটা অ্যান্ড্রয়েড ডিভাইস, এর মধ্যে আপনি আসলে নেটফ্লিক্স থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে প্লেব্যাকের যদি রেজাল্ট বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট এতটুকুই বলবো, আমার ক্ষেত্রে আমি কোনো ল্যাগ পাইনি। জাস্ট আমরা আসলে 10 days, মানে বিগত 10 দিন ধরে এটা টুকটাক ইউজ করেছিলাম, সেই ক্ষেত্রে ল্যাগ পাইনি বলেই চলে। কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে টুকটাক নর্মালি আমরা যদি একটা অ্যান্ড্রয়েড টিভি কিনতে যাই, ভালো মানের একটা অ্যান্ড্রয়েড টিভি, বক্সের প্রাইসই পড়ে যায় হচ্ছে 5000 something। সো সেই ক্ষেত্রে এটার মধ্যে বিল্ড ইন অনেকগুলো ফাংশন আছে যেগুলো আপনার জন্য মানে হেল্পফুল। কথা কথা আপনি আসলে মুভি টুবি দেখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে স্টোরেজও পাচ্ছেন 16 GB পর্যন্ত। তো ওভারঅল যদি বলতে যাই, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রাইস পয়েন্টে এটা একটা বেস্ট প্রোডাক্ট। অনেকে বলবেন যে ভাই সব কিছু বেস্ট কেমন হয়, অ্যাকচুয়ালি বেস্ট প্রোডাক্টটাই আমরা আসলে রিভিউ করছি। সো এটা আমার কাছে মনে হয়েছে, এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনার পছন্দের উপরে, প্রাইস ডিপেন্ড করে সেলের উপরে, ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। সো অ্যাকচুয়ালি আপনার কাছে এই প্রজেক্টরটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।